অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি এপ্রিল 2021 কি ফল পেতে চলেছে, অর্থাৎ আগামী মাসে ধনুরাশির কেমন যেতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, এটি ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদের 40-60% মিলতে বাধ্য। কারণ আমি বারবার বলছি, আমি এখান থেকে আপনাদের দশা, অন্তর্দশা, প্রথম দশা দেখতে পারছি না, আপনার বাই বাচ্চার গ্রহের অবস্থা আলাদা, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদের সামনে কিন্তু আমি এই ফল আর দৃষ্টি তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, ধনুরাশির হাজারো লোক আছে, লাখো লোক আছে, প্রত্যেকে কিন্তু সমান একই ফল পেতে পারে না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে পাথেয় হিসাবে, পথচলার পাথেয় হিসাবে কিন্তু কাজে আসবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না হোয়াটসঅ্যাপে, আপনারা কমেন্ট বক্সে রাশি লগ্নের জন্য করুন, সেখানে আপনারা সময় মতো রিপ্লাই পাবেন। তো শুরু করা যাক, ধনু রাশি যদি আপনি হন, আপনি কী ফল পেতে চলেছেন। দেখুন, একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম কথা বলছি, এ মাসে বেশ কিছু গ্রহের গোচর আপনাদেরকে বিশেষভাবে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে শনির অবস্থা এবং নিজভঙ্গটা কেটে যাচ্ছে। শনি পাওয়ারফুল হচ্ছে 6 এপ্রিল থেকে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে, নিজভঙ্গ কাটছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি 6 এপ্রিল থেকে। মঙ্গল আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছে 13 এপ্রিল থেকে, এবং 14 এপ্রিল থেকে আপনার নবমপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং 1 এপ্রিল থেকে বুধ আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে, বেশ কিছু শুভ ফল, বেশ কিছু সমস্যা কিন্তু থাকবে। প্রথম কথা বলি, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের আগের থেকে ফার বেটারমেন্ট কিন্তু হবে, অর্থাৎ শরীর নিয়ে যারা ভুগছিলেন, শরীর স্বাস্থ্যের, শরীরগত দিক নিয়ে তেমন কিন্তু সমস্যা থাকছে না। দ্বিতীয় কথা হচ্ছে, ধনের জায়গাটা আগের থেকে অনেকটাই ভালো হবে, অর্থাৎ ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকেও পাওয়ারফুল, অর্থাৎ ধনের জোয়ার কিন্তু হবে। এবং এর সাথে সাথে 13 এপ্রিল পর্যন্ত ষষ্ঠভাবে এই রাহু এবং মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু অঙ্গারক দোষ, কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝুট ঝামেলা, চোট আঘাত, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা অবশ্যই একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। 14 এপ্রিল থেকে এই মঙ্গল আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যদিও শত্রুগৃহে, পার্টনারশিপ বিজনেস যারা করছে, অর্থাৎ ধরুন 3-4 জন মিলে ধরুন ব্যবসা করছেন, এই জায়গাটাতে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গা থেকে প্রতারণা ধোকার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনাদের সপ্তমপতি এবং আপনাদের দশমপতি চতুর্থভাবে এই 16 এপ্রিল পর্যন্ত নিজস্ব হয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ব্যবসার জায়গাটাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে, অর্থাৎ হিউজ ইনভেস্টমেন্ট করা বা কোনো জায়গাতে ভুল সিদ্ধান্ত নিয়ে টাকা ডুবে যাওয়া, টাকা বসে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি দশমপতি বুধ নিচস্থ, কর্মের জায়গাটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু চাপ থাকবে এ মাসে, অর্থাৎ
মাসের মাঝামাঝি পর্যন্ত এই কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু থাকবে, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই রাশির চতুর্থভাবে শুক্রের অবস্থান আপনাদের দাম্পত্য সুখ, ভূমি ভবন বাহন অর্থাৎ নিজস্ব গাড়ি, নিজস্ব ফ্ল্যাট, জমি, আপনার জায়গা কেনার সম্ভাবনা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। এবং এই শুক্র 11 এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ পঞ্চমভাবে প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে, অর্থাৎ নতুন প্রেম আসা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, অর্থাৎ লাভ কানেকশানটা দিবে। এবং আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়ায় বিবাহের কানেকশানটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কিন্তু দিবে, অর্থাৎ যারা বিয়ের ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন বিয়ের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ বিবাহের জায়গাটা কিন্তু ভালো, বিয়ের কানেকশান আসবে এবং প্রেমের জায়গাটা ভালো, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা এই জায়গাটা কিন্তু থাকছে। এবং আপনাদের ষষ্ঠে রাহু অবস্থান আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, লটারি শেয়ার ফাটকা থেকে ধন কিন্তু আপনারা পাবেন। এবং বৃহস্পতি, আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ এই যে বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে বিয়ের জায়গা, ম্যারেজের জায়গাটা ভালো দিবে। এবং এর সাথে সাথে বৃহস্পতির ভাগ্যভাবে দৃষ্টি, অর্থাৎ ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজ করে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দিচ্ছে, অর্থাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং ব্যবসার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে প্রশমিত করবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, এডুকেশন সেক্টরটা ভালো দিবে। এবং এই নবমপতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ পিতার থেকে সহযোগিতা এবং যারা রাজনীতির ক্ষেত্রে আছে রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু দিতে চলেছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে পড়ায় লাভ, সফলতা, সাকসেস যাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও কাটবে, অর্থাৎ সফলতা, সাকসেস, লাভের জায়গায় কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এই বৃহস্পতি দৃষ্টি। এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা থাকছে, ভ্রমণ যোগ, ভ্রমণে ভ্রমণের জায়গার থেকে আপনারা লাভ কিন্তু পাবেন, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা রত আছে তাদের থেকে কিন্তু ভালো। কিন্তু বারবার বলছি আপনাদের ক্ষেত্রে শত্রুতা এবং জ্ঞাতি শত্রুতা এই জায়গাটা কিন্তু থাকছে, তবে ব্যবসার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। এবং এর সাথে সাথে কর্মের জায়গাটা, যারা কর্মের ক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা কর্মক্ষেত্রে বদলি চাইছেন, এটা আপনারা মোটামুটি 16 এপ্রিলের পর থেকে কর্মের জায়গাটাতে কিন্তু এগিয়ে চলুন, তার আগে কোনো জায়গাতে কর্ম ছাড়া বা হুটপাট্টা সিদ্ধান্ত নেওয়া, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনার পরবর্তী জীবন, পরবর্তী সময়ে, এ মাসে না হলে পরবর্তী মাসে কিন্তু আপনাদের সমস্যা নিয়ে আসতে পারে। তবে অর্থ লেনদেনের ব্যাপারে, টাকা লেনদেনের ব্যাপারে, কাউকে টাকা ধার দিচ্ছেন এই জায়গাটাতে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, কারণ এক্ষেত্রে অর্থ আপনার চোখ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। পারিবারিক সুখের জায়গা আপনার নির্দেশ করছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, পিতার শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে। সম্পত্তি যোগ এবং ফিল্ম দুনিয়াতে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছে তাদের ক্ষেত্রে, গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো। নমস্কার।